মুখ্যমন্ত্রীর গৃহর সম্মুখত আসুর প্রতিবাদ। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের বিরোধিতার প্রতিবাদী সমদল। এটা সময় আছিল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোৱালক সর্বস্তরের জনতাই সমর্থন করেছিল, মুখ্যমন্ত্রীর আসনত বহুয়েছিল সর্বানন্দ সোনোৱালক। কিন্তু এতিয়া এনে এটা দিন আহিল, মুখ্যমন্ত্রীর ভতিজাকর বিবাহ উপলক্ষে বিবাহস্থলীত উপস্থিত হওয়ার পাছতেই আরম্ভ হল প্রতিবাদ। হয়, সদৌ ছাত্র সন্থার নেতৃত্ব 30টাক জাতি জনগোষ্ঠীয় সংগঠনে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করলে সাবুয়াত। মুখ্যমন্ত্রীর মুলুকগাঁওস্থিত বাসগৃহর সম্মুখত বিভিন্ন শ্লোগানে প্রতিবাদ সাব্যস্ত করে। সংশোধনী বিধেয়ক বলপূর্বকভাবে কেন্দ্রীয় সরকারে চাপি দিব বিচাৰিছে, এই কার্য কেতিয়াও গ্রহণ করা নহব। এই নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক অগণতান্ত্রিক, অসাংবিধানিক, ই সাম্প্রদায়িক। গতি এই নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের জড়িয়ে ভাষা, জাতি, সাহিত্য, সংস্কৃতি বিপদাপন্ন হব। জাতিলৈ যিদরে ভাবুকি কহিয়াই আনিছে এই নাগরিকত্ব সংশোধনী বিধেয়কে, এই বিধেয়ক বাতিল করবর কারণে সদৌ ছাত্র সন্থা আর 30 জনগোষ্ঠীয় সংগঠনে বিভিন্ন স্তরত বিভিন্ন ধরনের প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে আর বিভিন্ন প্রতিবাদের জড়িয়ে দাবি জানাইছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারক। কিন্তু আজিকোপতি কেন্দ্রীয় আর রাজ্য সরকারে ইয়ার এই বিধেয়ক বাতিলের কারণে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। গতি আজি সাবুয়া আঞ্চলিক ছাত্র সন্থা আর 30 জনগোষ্ঠীয় সংগঠন ইয়ারে মটক যুব ছাত্র সম্মিলনে যৌথভাবে এই প্রতিবাদী কার্যসূচী, বাইক র্যালি কার্যসূচী গ্রহণ করেছে। উল্লেখ্য যে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের বিরোধিতার রাজ্যজুড়ি প্রতিবাদ অব্যাহত আছে। বিজেপি সরকারে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক আনবলৈ বদ্ধপরিকর, আর সেইভাবে ইদিনের পিছত সিদিন মুখ্যমন্ত্রীগী প্রতিবাদের সম্মুখীন হয়েছে। সাবুয়ার পর দিব্যজ্যোতি লাহন, আসাম টকস। আজি বিশ্ব এইডস দিবস। সমগ্র বিশ্বর লগতে গুৱাহাটীতো ৰাজ্যিক এইডস নিয়ন্ত্রণ সমিতির উদ্যোগত উদযাপন হল এইডস দিবস। এইডস রোগের সম্পর্কে সজাগতা আর প্রতিরোধের উদ্দেশ্যে উদযাপন করার এই দিবস সহযোগ করে বহু ছাত্র ছাত্রীর গণ্যমান্য ব্যক্তি। আজি বিশ্ব এইডস দিবস। সমগ্র বিশ্বর লগতে রাজ্যের বিভিন্ন প্রান্তত উদযাপন করা হল এইডস দিবস। গুৱাহাটীতো ৰাজ্যিক এইডস নিয়ন্ত্রণ সমিতির উদ্যোগত উদযাপন হল এইডস দিবস। এইডস রোগের সম্পর্কে সজাগতা আর প্রতিরোধের উদ্দেশ্যে প্রতি বছরে 1 ডিসেম্বরের দিনট সমগ্র বিশ্বই উদযাপন করে এইডস দিবস। এইডস রোগ সাধারণ রোগ আর ইয়ার ভুক্তভোগী রোগীসকলের প্রতি সমাজের যে বৈষম্য আর অবহেলার অবসান ঘটাই প্রতিজন এইডস রোগীক সমমর্যাদা, সম অধিকার দিয়াই প্রয়োজন। এইডস রোগীসকলক সমাজত উপযুক্ত স্থান মান দিয়া আর এইডস বেমার রোধ করবলে সজাগতার উদ্দেশ্যে রাজ্যিক এইডস নিয়ন্ত্রণ সমিতির উদ্যোগত প্রতি বছরে উদযাপন করে অহা হয় এই দিবসটি। আর আজিও শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র প্রেক্ষাগৃহত আয়োজিত এই অনুষ্ঠান উপস্থিত থাকে সরকারের রাজ্যিক মন্ত্রী পীযুষ হাজরিকার বহু গণ্যমান্য ব্যক্তি। বিশ্ব এইডস দিবস সমগ্র পৃথিবীতে উদযাপন করা হয়। আমিও সরকারে আজি বিশ্ব এইডস দিবস উদযাপন করছো। ইয়ার উদ্দেশ্য হল এইডসর বিরুদ্ধে রাইজক সজাগ করা। বর্তমান সময়ত এজন HIV ব্যক্তি ঔষধ খাই জিয়াই থাকিব পারে, এজন ডায়াবেটিসর পেশেন্ট বা থাইরয়েডের পেশেন্টে যেনেকৈ সদায় প্রত্যেক দিনা এটা টেবলেট খাব লাগে, ঠিক তেনেকৈ কেইটামান ঔষধ খাব লাগে এইডসত আক্রান্ত ব্যক্তিয়ে। এতিয়া বিশেষ একো ডাঙৰ ঘটনা নহয়, কিন্তু আমি রাইজক তার বিরুদ্ধে সজাগ করব লাগে। আর HIV আক্রান্ত ব্যক্তিসকল আমারপরা ডিফারেন্ট নহয়, তেওঁলোকক আমি আঁতৰাই ৰাখিব নালাগে, তেখেতলোকৰ এগেইনষ্টত ডিস্ক্রিমিনেশন হব নালাগে, আমি লুকুৱাই ৰাখিব নালাগে। তার কারণে আজির এই দিবসটোৰ তাৎপর্য। আনহাতে এইডস দিবসটির সংগতি রাখি রাজ্যিক এইডস নিয়ন্ত্রণ সমিতির উদ্যোগত উলিওয়া হয় সজাগতা রেলি, যত অংশ লয় মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী, এইডস প্রতিরোধ তথা সজাগতার সদায় কাম করে অহা বিভিন্ন NGO, স্বেচ্ছাসেবী সংগঠনে আর সকল আশাবাদী যে এইডস রোগ নিরাময় তথা প্রতিরোধের ক্ষেত্র রাজ্যবাসী সজাগ হব আর সমাজত সমস্থান লাভ করবলে সক্ষম হব এইডস রোগীসকল।